আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন আপডেটেবল ভিডিওতে আজকের আপডেটটি হলো কুয়েত সৌদি আরব এবং আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সমস্ত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী নির্দেশনা আসা পর্যন্ত করোনা ভাইরাসের ভয়াবহ বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দূতাবাসগুলো তবে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস থেকে বলা হয়েছে আঠারোই মার্চ হতে একত্রিশে মার্চ পর্যন্ত তাদের সকল ধরনের সেবা তারা বন্ধ রাখবে যাদের অতীব তাদেরকে দূতাবাসের হটলাইনে যোগাযোগ করার জন্য বলা হয়েছে প্রতি রবিবার সকাল ৮টা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমি স্ক্রিনে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাসের হটলাইন নাম্বারগুলো দিয়ে দিব আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন জরুরি প্রয়োজনে ধন্যবাদ সবাইকে এই ছিল আমাদের আজকের আপডেট